করোনা ভাইরাসে এবং এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশ জুড়েই বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুজনের। গত 24 ঘন্টায় নতুন করে আরো 13 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। জেলায় আক্রান্ত 200 জন। পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে 22 বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শ্বাসকষ্ট, জ্বর সহ নানা সমস্যা নিয়ে নিজ বাড়িতে মারা যান। মাদারীপুরের সদর হাসপাতালের সহকারী নার্স মোহাম্মদ শহীদুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত 350 জন। দিনাজপুরের ঘোড়াঘাটে নমুনা দেওয়ার একদিন পর উপসর্গ নিয়ে মোস্তাফিজুর রহমান নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়। ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ফয়েজ উদ্দিন নামের 50 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রংপুরে 24 ঘন্টায় এক চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মী সহ 20 জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 660 জনে। ঠাকুরগাঁয়ে নতুন করে আরও 4 জন সহ মোট 159 জন করোনায় আক্রান্ত রয়েছেন। জয়পুরহাটে নতুন আক্রান্ত 18 জন, জামালপুরে 8 জন কোভিড-19 সংক্রমিত। কুমিল্লায় নতুন আক্রান্ত 132, জেলায় মোট আক্রান্ত 1846 জন। সিলেট বিভাগে একদিনে 165 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন।